আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপসগুলো ডিফল্ট অবস্থায় ইনস্টল করা থাকে কিংবা যে অ্যাপগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকে সেই অ্যাপগুলোর আইকন প্রায় সব সময় একই রকম থাকে আমরা কিন্তু সেই অ্যাপের সিস্টেমগুলো কিংবা আইকনের কালারগুলো চেঞ্জ করতে পারি না তো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনার সাথে এমন দুইটি অ্যাপের রিভিউ করব। যে দুইটি অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনার ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপসের আইকন বিভিন্ন সময় বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটিতে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে করে ফেলতে পারবেন অনেকটাই আকর্ষণীয় হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন টেকন বাংলা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো এমএ আছে আপনার সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন চলে যাই এখন মোবাইল স্ক্রিনে আর দুইটি অ্যাপ কোথা থেকে ইনস্টল করবেন আর কোন কোন কাজগুলো করতে হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই চলুন মোবাইল স্ক্রিনে এই দুইটি আইকন প্যাক ইউজ করার জন্য আপনাকে অবশ্যই স্মার্ট লান্সারের হেল্প নিতে হবে স্মার্ট লান্সার সহ দুইটি আইকন প্যাকের ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই ফার্স্ট টাইমে আপনি স্মার্ট লান্সার অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন এবং সেট আপ করে নেবেন লঞ্চারটি সেট আপ করার পর অবশ্যই আপনি ফার্স্ট আইকন প্যাকটি ইনস্টল করে নেবেন অ্যাপের নাম অ্যাপ স্ট্রিক অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করে দেবেন অপেন বাটনে ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাই অ্যাপস্ট্র্যাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্মার্ট লান্সারে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুইটি অপশন আসবে এখান থেকে অবশ্যই আপনার ফেভারিট যে সিস্টেমটি সেটি চুজ করে দেবেন চুজ করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ব্র্যাকে চলে আসবেন ব্রেকে চলে আসার পর দেখতে পাবেন আপনার ফোনের স্ক্রিনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে এইগুলো কিন্তু আমার অ্যাপ এখান থেকে কিন্তু আমি যে কোনো অ্যাপে ঢুকতে পারবো তো এখন যদি আমার ফোনের স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করি সোয়াইপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ শো করছে বিশেষ করে কমিউনিকেশন করার জন্য আমি যে অ্যাপগুলো ইউজ করি সেগুলো কিন্তু এখানে শো করছে তো এখানে যদি আমি ক্লিক করে দিই ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্টারনেট যে অ্যাপগুলোর মাধ্যমে আমি ইউজ করি সেগুলো কিন্তু এখানে শো করছে এবং গেমস এখানে দেখেন মিডিয়াসহ সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে সিরিয়াল ওয়াইজ হয়ে গেছে যেটা আমার জন্য অনেকটা হেল্পফুল হবে বিশেষ করে কোনো অ্যাপ ওপেন করার ক্ষেত্রে আর আইকনগুলো কিন্তু অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় হয়ে গেছে চলুন এখন দ্বিতীয় আইকন প্যাক অ্যাপটির সাথে পরিচিত হয় নেই দ্য ব্ল্যাক আইকন প্যাক অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর অ্যাপ্লাই দ্য ব্ল্যাক আইকন প্যাকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্মার্ট লান্সারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো একটি অপশন চুজ করে দিবেন তো আপনি যেভাবে আপনার ফোনটিকে সাজাতে চান বিশেষ করে আপনার ফোনের আইকনগুলো যেভাবে থাকবে সেগুলো অবশ্যই এখান থেকে আপনি চুজ করে দিবেন চুজ করার পর কিন্তু আপনি সম্পূর্ণ ব্রেক চলে আসবেন ব্রেক চলে আসার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের আইকনগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং বিভিন্ন আপনার ফোনটিকেও সুন্দর লুক দিবে তো দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল ওয়াইজ থাকবে এই অ্যাপটি বিশেষ করে আপনার ফোনকে এতটাই আকর্ষণীয় করবে যেটা আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না এবং আপনি কিন্তু অনেক ইজিভাবে আপনার ফোনকে ইউজ করতে পারবেন আজকের পর থেকে আপনি এই দুইটি অ্যাপের মাধ্যমে খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপের আইকনগুলো বিভিন্ন সময় বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর প্রতিনিয়ত যদি এরকম ভিডিও চান আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখবে আরেকটি ইন্টারেস্টিং